নমস্কার, 7 week নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তারির পরেও এখনও বিষ বাও জলে এই মামলার গতি প্রকৃতি। আর সেই তদন্ত চলাকালীন এবার বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। সূত্রের খবর, ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তৎকালীন ডিআই এবং প্রধান শিক্ষকের নাম ছিল। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানোর পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তমলুকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া 2017 সালে তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করে। আর এই তথ্য প্রকাশ্যে আসবার পরেই এদিন প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই মাধ্যমিক চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি। সিআইডির তরফ থেকে দুজনকেই 14 দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে তমলুক জেলা আদালতে তোলা হয়। এই ঘটনার সাথে আরও কারা জড়িত রয়েছে তা জানবার চেষ্টা চালাচ্ছে সিআইডি। ঘটনাটির বিষয়ে গ্রেপ্তার হওয়া প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার বন্ধু অতনু শাসমল জানালেন, প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার সঙ্গে পদবি এক হওয়ায় ভাইপো বলা হচ্ছে, কিন্তু তা সত্য নয়। আইন যেভাবে চলছে সেভাবেই চলবে, আইনের উপরে তো কেউ ইয়ে নয়। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা 2014 সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটা টিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে এবং সেই মতো সে কাজ করে, সে কাজ করে সেই মতো সে কাজ করে। তারপরে অ্যাপ্রুভেল দেয়, এখনকার যে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন করলে, সেই বৈধতার প্রশ্নে এবার আইনগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়ে, কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা নয়, এটা এসএসসি সংক্রান্ত মামলা নয় যতদূর আমি জানি। ওটা হচ্ছে উনি 14 সাল থেকে কাজ করছিলেন, কিন্তু হচ্ছে 16 সালে পোস্টটা দেওয়ার পরে হচ্ছে এ দেয় অ্যাপ্রুভাল দেয় 18 সালে, সেই থেকে তার বেতন পাচ্ছে। তো ইনার কি অশোক হাটুয়ার এটা কি ছিল, উনি যেহেতু প্রধান শিক্ষক ছিলেন, উনি প্রধান শিক্ষক যেহেতু ছিলেন, ওনারাও হচ্ছে ভাইপো হয়, ভাইপোটাই নয় হচ্ছে হাটুয়া পদবি বলে মনে করছেন অনেকে ভাইপো, কিন্তু ভাইপো টাইপও নয়, কিন্তু যেহেতু প্রধান শিক্ষক ছিলেন তিনিও ওই কেসের একটা পার্টি এবং তৎকালীন যে ডিআই অ্যাপ্রুভাল দিয়েছিলেন তিনিও একজন পার্টি। তাহলে কালকে কোথা থেকে অ্যারেস্ট করলো? সিআইডি যেরকম ডেকেছিল গিয়েছিল, ও মানে এই বাড়ি থেকে সিআইডি অফিসে গিয়েছিল, সেখানেই অ্যারেস্ট করে, সেখানে ডিটেন করেছে। অভিযোগ করেছিল বর্তমান ডিআই, অভিযোগ করেছিল বর্তমান ডিআই তমলুক থানাতে, তমলুক থানাকে একবার কোর্ট, কোর্টের মাধ্যমে কোর্ট নির্দেশ দেয়াতে, হ্যাঁ সেই কোর্ট নির্দেশ দেওয়াতে ডিআই এফআইআরটা করে। তমলুক থেকে মদন মাইতির রিপোর্ট, 7 week নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 week নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।